দেখুন, আমি প্রথমেই বলি যে শুভেন্দু অধিকারী কোথায় দাঁড়িয়ে আজকে সিপিআইএম এর প্রশংসা করলেন, কাঁথিতে দাঁড়িয়ে। পূর্ব মেদিনীপুরের সমবায় নির্বাচনগুলোতে যদি দেখেন, তাহলে বিজেপি কিন্তু প্রত্যেকটা সমবায় নির্বাচনে জয়ী হয়েছে সিপিআইএম এর বন্ধুদেরকে সঙ্গে নিয়ে। এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অন্যদিকে সিপিআইএম এর প্রতিনিধি বলছেন অতৃণমূল, অবিজেপি, এইসব করতে করতে না খুব ইউটোপিয়ান হয়ে যাচ্ছে ব্যাপারটা। আমরা কোথাওই যুথবদ্ধভাবে লড়তে পারছি না। আমাদের আমরা মুখে বলছি বিজেপিকে হারাবো, আর ভেতরে যদি আমাদের নিজেদের মধ্যে এই কনভিকশনাল কিছু সমস্যা থেকে থাকে, আমার মনে হয় এই জায়গা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় সময় নষ্ট না করে একেবারে সময়োচিতভাবে সঠিক কথাটা সঠিকভাবে বলেছেন হাওড়া চাকলা থেকে গতকাল, যে বাংলায় বিজেপিকে হারাতে পারে একমাত্র তৃণমূল কংগ্রেস। 2019 সালের বিগত লোকসভা নির্বাচনের পরে ইস বার দোষো পার বলে যে ঝড় অমিত শাহরা তুলেছিলেন, সেই ঝড়কে রুখে দাঁড়িয়েছিল তৃণমূল কংগ্রেস একা। তখন কিন্তু আমরা দেখেছিলাম এই একই কথা বলেছিল, বিজেপিকে সরাতে হবে, তৃণমূলকে সরাতে হবে, তারপরে একটা কি জগাই মাধাই তারা সব আসবে, এসে সরকার তৈরি করবে। কিন্তু আলটিমেটলি এসব হয়নি। আমাদেরকে এই গেরুয়া রাজনীতির গেরুয়াকরণের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ গোটা তৃণমূল কংগ্রেসকে। বাংলার মানুষ তাতে সাথ দিয়েছিলেন। এই ইন্ডিয়া জোটের প্রসঙ্গে একটা কথাই অত্যন্ত স্পষ্টভাবে আবারও আমরা বলতে চাইছি দলের পক্ষ থেকে, যে যে যেখানে শক্তিশালী তারা যদি সেই জায়গায় ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে পারে এবং বাকি অবিজেপি দলগুলো তাদেরকে সহযোগিতা করে, তাহলে আমার মনে হয় বিজেপিকে হারানো সম্ভব। এবং আমাদের দেখতে হবে যে রাজ্যগুলোর বেসিসে কেউ কেউ কোথাও কোথাও গিয়ে বিজেপির সঙ্গে বিজেপির ভাষায় যদি কথা বলে, তাহলে এক্ষেত্রে কিন্তু এই শুভেন্দু অধিকারীর মতো গদ্দার যারা এই ইন্ডিপিন্ডি বলছেন না, উনি তো নিজেই উদর ঘাড়ে বুধো হয়ে বসা বিজেপির নেতা বর্তমানে। 2019 সালে যিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম করতেন, তিনি আজকে 2020 সালে মোদিজির পা ধরে বিজেপিতে গিয়ে বড় নেতা হয়েছেন, তার কথার বিশ্বাসযোগ্যতা নেই। তিনি নিজেকে প্রমাণ করবার এখন খেলায় রয়েছেন। আজকে যদি অর্চনাদি তো দীর্ঘদিন ধরে বিজেপি করেন, এই কথা যদি অর্চনাদি বলতেন, আমি এই কথার বিজেপির অর্চনাদি অনেক জেনুইন বিজেপি, শুভেন্দু জেনুইন বিজেপি নয়, এটা ধান্দাবাজ বিজেপি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।